নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, বায়োমেট্রিকের দরুন সরকারি গণবণ্টন থেকে বঞ্চিত লক্ষাধিক, সড়ক গ্রাহক সুরক্ষা সমিতি। বাঁশখালী প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর গুড়িয়ে দিল দুষ্কৃতীরা, মামলা থানায়। সোনাইয়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মহিলার ঘর মেরামতে নেই সরকারি সাহায্য। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বায়োমেট্রিক লক থাকার দরুন রাজ্যের 27 লক্ষেরও অধিক ব্যক্তি সরকারি গণবণ্টন ব্যবস্থা থেকে বঞ্চিত বলে অভিযোগ তুললেন গ্রাহক সুরক্ষা সমিতির কর্মকর্তারা। বায়োমেট্রিক সমস্যায় জর্জরিত হয়ে কাছাড় জেলা সহ গোটা রাজ্যের বিশাল সংখ্যক জনগণ চোখে সর্ষে ফুল দেখছেন। সোমবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন গ্রাহক সুরক্ষা সমিতির কর্মকর্তারা। এদিন সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী জানান, রাজ্যে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর প্রায় 19,06,657 জন লোক চূড়ান্ত তালিকা থেকে ছিটকে পড়েন এবং মহামান্য সুপ্রিম কোর্টের করা নির্দেশে রাজ্যের 27 লক্ষ লোকের বায়োমেট্রিক লক করে রাখা হয়। এহেন অবস্থায় বর্তমান কেন্দ্র সরকার রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক সংযুক্ত করার যে নতুন নিয়ম করেছেন, এতে বায়োমেট্রিক লক ব্যক্তিরা আধার কার্ড বানাতে না পারায় সরকারি গণবণ্টন ব্যবস্থা থেকে বঞ্চিত হয়ে বসে আছেন। জেলার হাজার হাজার জনগণদের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, এতে তাদের আগামী ভবিষ্যৎ কি হবে, এ নিয়ে এক বিশাল প্রশ্ন আজ জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে বলে জানান সমিতির কর্মকর্তারা। গ্রাহক সুরক্ষা সমিতির কর্মকর্তারা এ ব্যাপারে সরকারকে এনআরসির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কাছাড় সহ গোটা রাজ্যের অসহায় ও গরিব জনগণের জন্য একটি মানবিক সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানান, যাতে করে গরিব ও অসহায়রা শ্বাসরুদ্ধ অবস্থা থেকে রক্ষা পেতে পারেন বলে আবেদন দাখিল করেন। এই অঞ্চলে হাজার হাজার মানুষ এই বায়োমেট্রিক লক থাকার ফলে তাদের হাতের ছাপ দিতে পারেননি, ফলে শুধু তাই না, আধার কার্ডও জমা দিতে পারেননি, ফলে তারা আজকে এই গণবণ্টন ব্যবস্থা বা এই যে সরকারি রেশনিং ব্যবস্থা সেটা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছেন বা হবেন আগামীতে। তো শুধু তাই নয়, এই যে ব্যাংকগুলোতে আপনার এই আধার কার্ড জমা না দেওয়ার ফলে আপনার অনেকেই আপনার তাদের এই যে পাসবুক থেকে শুরু করে অন্যান্য সরকারি দপ্তরে তাদের কাজকর্ম করতে পারছেন না। তো অতএব আমরা এ ব্যাপারে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা বিনম্র অনুরোধ রাখবো যে আপনি এ ব্যাপারে একটা মানে একটা সঠিক সিদ্ধান্ত নিন। সঠিক সিদ্ধান্ত নিয়ে এইসব অসহায় মানুষদেরকে এই 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 বিশাল সংকট থেকে রক্ষা করুন। যদি তা না করা হয় তবে আমার মনে হয় যে আগামী দিনে সমাজ চঞ্চল হয়ে উঠবে এবং এই চঞ্চলতার ফলে সমাজে নানা ধরনের আপনার বিশৃঙ্খলা দেখা দেবে। রাতের অন্ধকারে এক দিন মজুরের বাড়িতে হামলা চালিয়ে তার নবনির্মিত প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ গুড়িয়ে দিল একদল দুষ্কৃতীরা। ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার রাতে মধ্যধলাইর পুটিখাল জিপির বাঁশখাল গ্রামে। দুষ্কৃতীদের এহেন কর্মকাণ্ডে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার উক্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারী হাসিনা বেগম গ্রামের 6 দুষ্কৃতীদের অভিযুক্ত করে ধলাই থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর পুলিশ এসে তদন্ত শুরু করলেও এখন অবধি দুষ্কৃতীদের ধরপাকড়ের খবর নেই বলে জানা গেছে। তারা আমার গড় রাস্তা ভাঙিয়ে গেছে, ইন্দাবাসের গড় ভাঙিয়ে, এরপরে আমার লাগা কিনারও গড় বানাইছি, রাস্তায় তো ওখানে ভাঙছে,
বাঙ্গিয়া ফিরিয়া আবার রাস্তা গেছেন, রাস্তা থেকে আবার আইসুন, আইয়া আবার বাঙ্গিছুন, তিনবার গেছেন আইসেন বাঙ্গিছুন। সাইবার কো খারো আমি ওর বাচ্চা লেয়ে বার থাকেন বাড়ি আইতেন 18,000 টাকা আমার আসলো বললো 3,000 টাকা ওগুলো ইয়াতে শিক্ষণে আর যোগিয়ে মার্কেট করে টাকা গুলো নিয়েছেন। কালবৈশাখীর ঝড়ে নিজের বসতবাড়ি ভেঙে চুরমার হয়ে গেলেও সরকারি সাহায্য থেকে বঞ্চিত রয়েছেন বলে তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন সোনাই নতুন রামনগর চতুর্থ খণ্ডের স্বামীহারা অসহায় মহিলা ফারহানা বেগম মজুমদার। সোমবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, দিন কয়েক আগে কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষতি হয় তার বসতবাড়িটির। ঝড়ে বাড়ির ওপর উপড়ে পড়ে 3টি বিশালকৃতির গাছ, যার দরুন ঘরটি ভেঙে চুরমার হয়ে যায়। বিষয়টি নিয়ে তিনি পঞ্চায়েত প্রতিনিধিদের দ্বারস্থ হলেও নিজফল শূন্য। এদিকে এলাকার পঞ্চায়েত গ্রুপ সদস্য সরকারি তিরপাল দেওয়ার কথা বললেও আজ অবধি তা জোটেনি বলে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তিনি। ঝড় তুফানের মরশুমে এহেন অবস্থায় তীব্র আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন তিনি, তাই তার বসতবাড়িটি মেরামতের জন্য সকলের কাছে সহযোগিতার আহ্বান জানান তিনি। আমার নাম ফারহানা বেগম মজুমদার, ফারহানা বেগম মজুমদার, পঞ্চায়েত মেম্বার খেয়েও আইসেন না, আমার খোঁজ খবর খেয়েও লইছেন না গিয়া, বরঞ্চ আমার মায় গিয়া কইছেন মেম্বার ডে বলে আমার ফুড়ির ঘরটা ফরছে গিয়া দেখলায় না, মেম্বারে কইছে আমি মানুদি খবর লোয়াই আর আইসেন না, খেয়ে দিচ্ছেন না, পঞ্চায়েতও আইসেন না, খবর লইছেন না গিয়া। তুফান দিছে এদিন আমার ঘর ফরছে তুফানে, দুই তিন দিন আগে 3টা ঘর গাছ ঘরের উপরে পড়ছে, পঞ্চায়েত মেম্বার সব আইসুন না, দেখছুন না, খবর লইছুন না, খবর দি তারা আনাইতেও পারছি না, খবর কইয়া মেম্বার ডে কইয়া দিছি তবু আইসুন না, আইয়া তারা কেউ খবর লইছেন না। এরপরে মেম্বারও লাগাল ফর বাদে আমার মায়ের তারা কইছেন কাগজ জেরক্স করিয়া রাখতাম, কাগজ জেরক্স করি রাখছি আনিয়া 100 টাকা দিয়া তারা আইসুন না, তেরফাল উরফাল বাটা হয়েছে এটাও পাইছি না, দিছুন না কোনো কিছু পাইছি না আমি সরকারের থেকে সাহায্য। জমিন একটা বাটর লগে পাইছিলাম, ওটা আমি বন্ধক দিছি দিয়া বাস বেতা নাই আর ঘর বানাইবার লাগে। নরসিংপুর শিক্ষাখণ্ডের অধীনস্থ তথা আমরাখাট সংলগ্ন 771 নম্বর সুরশিব বালাদে এলপি স্কুলের প্রধান শিক্ষক বিধান চক্রবর্তীর দুর্নীতি ও অর্থনৈতিক কর্মকলাপের বিরুদ্ধে সরব হয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন স্কুল পড়ুয়াদের অভিভাবকরা। রবিবার বিষয়টি নিয়ে সরব হয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়ে তারা জানান, প্রধান শিক্ষক বিধান চক্রবর্তী স্কুল সার্টিফিকেটের জন্য প্রত্যেক পড়ুয়াদের কাছ থেকে 300 টাকা করে উৎকোচ নেন, এছাড়াও তিনি প্রায়ই নেশা করে স্কুলে আসেন বলে বিস্ফোরক অভিযোগ তোলেন তারা। এমনকি পড়ুয়াদের জন্য বরাদ্দ মিড ডে মিলের চালও আত্মসাত করেন বলে অভিযোগ করেন তারা। উল্লেখ্য, সম্প্রতি এলাকার বিশিষ্ট সমাজসেবী ফণী বসুন দেখে অভিযুক্ত করে প্রধান শিক্ষক বিধান চক্রবর্তী পালংঘাট পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেন। এ খবর এলাকায় চাউর হলে গোটা এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে সাংবাদিকদের ডেকে প্রধান শিক্ষক বিধান চক্রবর্তীর অর্থনৈতিক কর্মকলাপে সরব হয়ে স্কুল পড়ুয়াদের অভিভাবকরা অভিযোগ করেন বলে জানা গেছে। আমরা একজন সিলেকশন ভরিয়া গেছি, এরপরে তারা আর একজন আইছে, মাস্টররে শুধরাইবার লাগি বিয়রণ পর্যন্ত যাওয়া হয়েছে, তবু মাস্টর কোনো জাত শুধরিছে না, আর দুর্নীতি বাচ্চান্তরে দিয়া যা তা তারা হরায়, পড়ার কোনো ইয়ে নাই, ইয়ে করে না, তারা নানান ধরনের যন্ত্রণা দেয়, বাথরুমে তা কিছু ঠিক নাই, ঠিক নাই, স্কুলের পিছনে হইলো গিয়া মদের বোতল দেখা যায়, স্কুলের পিছনে মদের বোতল, ল্যাট্রিন বাথরুমের অবস্থা নাই, হ্যাঁ একটা বাচ্চা যে শান্তি মতো আইয়া যে সাইটা খাইতো বাথরুমের মধ্যে বোকা পাওয়া যায়, বাচ্চান্তর খাইতে যায় না, তবে যারা কয় ওই যে খাইলে না যাইতে পারতাই না, ওরকম মাস্টারে ইয়ে করে, এখন বাচ্চান্তে না পারিয়া বাগিয়া বাগিয়া যায় বাসাত গিয়া কয় মা বাপ রে ওরকম ওরকম, মাস্টারে গিয়া কাঁঠাল গাছের গুড়ির মাঝে বিড়ি সিগারেট খাইব আর গাঞ্জা খাইব, আর ওইদিকে স্কুলে তার পেঁচা বুঝাইতে দেয় না, এইরকম করে কুদাকুদি করে, এইরকম করি একটা বাচ্চা স্কুলের ছাত্র জখম হয়েছে, 60টা সিলাই লাগছে মাথার মধ্যে, এই মেম্বারের বাচ্চা একজন পাটবাড়ির মাথার মধ্যে 60টা সিলাই লাগছে। কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতি হওয়া দরিদ্র পরিবারগুলোকে সরকারি সাহায্য প্রদান করতে সোমবার জেলা শাসককে যৌথভাবে মিলে স্মারকপত্র প্রেরণ করল সোনাই এআইইউডিএফ কমিটি ও এলাকার বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধিরা। সোমবার সোনাই সার্কেল অফিসার ডক্টর দীপঙ্কর নাথের হাতে স্মারকপত্র তুলে দেন প্রতিনিধি দলের কর্মকর্তারা। স্মারকপত্র প্রেরণ করে
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, গত শুক্রবার পয়লা বৈশাখের সাত সকালের বিধ্বংসী ঝড়ে তছনছ হয়েছে সোনাইর বহু এলাকা। কালবৈশাখীর ঝড়ে বর্তমানে বহু পরিবার খোলা আকাশের নিচে থাকা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। কালবৈশাখীর ঝড়ে তুফানে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সোনাই গ্রামীণ এলাকাগুলোতে। ক্ষতি অনুযায়ী সরকারি সাহায্য প্রদান করতে জেলা প্রশাসনকে দাবি জানানো হয়েছে স্মারকপত্রে। এদিন স্মারকলিপি প্রদানে প্রতিনিধি দলে ছিলেন সোনাইর যুব এআইইউডিএফ এর সভাপতি জাকির হোসেন লস্কর, সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের উপসভাপতি ফয়জুল হক আহমেদ, সোনাই পৌরসভার তিন ওয়ার্ড কমিশনার যথাক্রমে নুরা আহমেদ বড়ভুইয়া, দেলওয়ার জাহান লস্কর, আনসারুল হক লস্কর, দুই এপি সদস্যের প্রতিনিধি সুজিব লস্কর, পিঙ্কু আহমেদ লস্কর, সুবুর মজুমদার, মাসুম বড়ভুইয়া, মেহবুব আলম লস্কর, আমিনুল হক চৌধুরী প্রমুখ। আমরা সোনাই এআইইউডিএফ কমিটির পক্ষ থেকে তথা বিভিন্ন পিআরআই মেম্বার, সোনাই সার্কল অফিসার স্যারের মাধ্যমে ডিসি মহোদয়াকে একটি স্মারকপত্র দিয়েছি। কেননা গত 15/4/2022 ইংরেজি তারিখে যে জ্বর হয়েছিল, কালবৈশাখী জ্বর, যেটা আমাদের এতদ অঞ্চলের বিভিন্ন জিপিতে ব্যাপকভাবে মানুষের ক্ষয়ক্ষতি করেছে, তো সেজন্য যাতে সরকার বাহাদুরের পক্ষ থেকে এই সমস্ত ভিক্টিমদেরকে বা জনসাধারণকে যাতে সাহায্য করা হয়, অতিসত্বর যাতে ওনাদেরকে ঘরের ব্যবস্থা করে দেওয়া হয় বা আর্থিকভাবে সাহায্য করা হয়, সেভাবে একটি জোরালো দাবি রেখে আমরা একটি স্মারকপত্র দিয়েছি। এখানে বিভিন্ন জিপির এপি মেম্বার, জিপি প্রেসিডেন্ট তথা এআইইউডিএফ কমিটির যুব সভাপতি এবং অন্যান্য আঞ্চলিক পঞ্চায়েত তিনজন ওয়ার্ড কমিশনার, তো আমরা সবাই একত্রে এসে আজকে স্মারকপত্র দিয়েছি। আশা করি খুব শীঘ্রই জনগণের জন্য সরকার পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। ধন্যবাদ। বিভিন্ন অভিযোগ উত্থাপনে বরাক উপত্যকার অভিভাবক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর বিরুদ্ধে তোপ দাগলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাইস্থ। সোমবার এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক অকপটে উল্লেখ করে বলেন, মন্ত্রীর চালক কাজল দত্ত নিরুদ্দেশের পরিপ্রেক্ষিতে কাজল দত্তের মা শেফালী দত্ত মন্ত্রীর কাছে দাবি জানাতে গেলে তখন মন্ত্রী তাকে উত্তর দেন, গরু হারালে পাওয়া যায়, মানুষ হারালে পাওয়া যায় না। একজন ক্যাবিনেট মন্ত্রীর মুখে এমনটা উত্তর শুনে নিরুদ্দেশ চালকের মা অতি আশ্চর্য হয়ে যান। নিজের চালককে বের করতে মন্ত্রীজন কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেননি বলে বিধায়ক কমলাক্ষ দেপুরকাইস্থ স্পষ্টভাবে উল্লেখ করেন। হয়তো কাজল দত্তকে অপহরণ করার পর তাকে হত্যা করা হয়েছে, এ নিয়ে সর্বত্র প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এছাড়া অবৈধ কয়লা ব্যবসা ও বার্মিজ সুপারির পরিপ্রেক্ষিতে বিধায়ক বলেন, অবৈধ বার্মিজ সুপারি কাণ্ডে বিজেপি নেতৃবৃন্দ শশাঙ্ক পাল ও ভূষণ পালকে এখন অবধি কোনো পুলিশ আটক করেনি, তা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন বিধায়ক। তারা দুজনে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের ঘনিষ্ঠ, তাই বলে কি এরা ছাড় পেয়ে যাবেন এমনটা প্রশ্ন তুলেন তিনি। যেহেতু মুখ্যমন্ত্রী শূন্য সহনশীলতা কথা বলে থাকেন, সেটা কি শুধুমাত্র আম জনগণের জন্য, নেতা মন্ত্রীদের বেলায় তা কি প্রযোজ্য নয় বলে প্রশ্ন তুললেন বিধায়ক কমলাক্ষ। আমি চলে যেতে বলছি যে আপনার মন্ত্রী, আপনার মন্ত্রিসভার মন্ত্রীর বিরুদ্ধে এরকম চার্জ আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি ব্যবস্থা নিয়ে দেখান। আজকে ড্রাইভার বলে তার কোনো এনকোয়ারি হবে না, আজকে ড্রাইভার বলে তার কোনো তার উপর কোনো ব্যবস্থা তার কোনো ব্যবস্থা নেওয়া হবে না, সেটা কিসের কথা? তাই প্রধানমন্ত্রীকে বলেছি যে সিবিআই এনকোয়ারি, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি যে আপনি সেই ব্যাপারে ব্যবস্থা নিন, এবং ব্যবস্থা নেওয়ার জন্য আমি লিখিতভাবে আজকে মেইল যুগে সেটা আজকে পাঠিয়ে দেবো, চিঠিগুলো আপনাদেরকে দিয়ে দেবো। আর সেকেন্ড হচ্ছে গিয়ে যে আমাদের বরাকে কয়লা এখন তো 250-300 গাড়ি ঢুকছে প্রত্যেক দিন, কীভাবে জিএসটি ফাঁকি দিতে হয়, কীভাবে ওভারলোডের টাকা দিতে না হয়, কীভাবে টাকা চুরি করতে হয়, সেটা কিন্তু বর্তমান গভর্নমেন্টের কিন্তু জানা আছে। মুখ্যমন্ত্রী বললে যে না এসওপি তৈরি করা হবে, দুজন মন্ত্রীও পাঠিয়ে দিলেন, হয়ে গেছে, লিগেল এক্সপোর্ট বন্ধ,
জিএসটি দিয়ে যে এক্সপোর্ট হয় সেই এক্সপোর্ট উনি বন্ধ করলেন। আর ওদিকটায় আপনার ত্রিপুরা হয়ে একটা গাড়ি থেকে বড় বড় অঙ্কের টাকা 70-80 হাজার টাকা ইভেন আমার জানা মতো চুরাই বাড়িতে টাকা নেওয়া। সোমবার বিজেপির সুনাই মণ্ডলের তরফে পুরসভার 11 জন সাফাই কর্মীকে সংবর্ধনা জানানো হয়। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মণ্ডল সভাপতি ভজন সেন বলেন, প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন ব্যাপক সাড়া ফেলেছে, সবাইকে নিজ নিজ এলাকায় স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান তিনি। এদিন বিজেপি কর্মীরা কার্যালয়ের সামনে সাফাই অভিযান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল সহসভাপতি রামকৃষ্ণ নাথ, পুর সদস্য বিভাষিস রায়, দীপু দাস, শিলুরানী দাস, নেবলু ইসলাম লস্কর, শেবুল লস্কর প্রমুখ। আবর্জনা নিজে পরিষ্কার করছেন, তুলছেন, খুলে এটা যে জায়গায় যাওয়ার সেই জায়গায় উনি নিচ্ছেন এবং নিষ্কৃত করেন। তো আমাদেরও ভারতীয় জনতা পার্টির দায়িত্ব, কর্মীরা দায়িত্ব মোদীজির স্বপ্নর বাস্তবে রূপায়ণ করার জন্য আমরা ঐকান্তিক প্রচেষ্টার দরকার। তো সেটা আজকে আমরা করছি ঠিক, যেটা লুকাচার আজকে নিজে যেটা করছি লুকাচার বাস্তব সত্য করার চেষ্টা, সত্য করা বলতে হবে, যেটা আজকে আমরা ভালোভাবে করার কথা ছিল আমরা সেটা পারি নাই, কিছু অফ দ্য রেকর্ড। সোমবার এক ইফতার পার্টির আয়োজন করে সোনাই ব্লক কংগ্রেস কমিটি। দক্ষিণ কৃষ্ণপুরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সীমান্ত ভট্টাচার্য, জালাল আহমেদ মজুমদার, ব্লক সভাপতি খুসরু আলম চৌধুরী আর লস্কর বাবুল লস্কর প্রমুখ। ইফতারের আগে এ ব্যাপারে বলতে গিয়ে তারা জানান, সম্প্রতি কয়েকজন পঞ্চায়েত প্রতিনিধিকে দলে যোগদান করিয়ে বিধায়ক করিমউদ্দিন বুড়ভুইয়া যে কংগ্রেস মুক্ত হয়েছে বলে দাবি করেন তার কোনো ভিত্তি নেই। কংগ্রেস আগামীতে আরো জোরদারভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। কংগ্রেস কর্মীদের আজকে অনেক বড় দায়িত্ব এবং সেই দায়িত্ব সামলাবার জন্য আমরা সংগঠিত আছি, আগামী দিনে আরো সংগঠিত হব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যে কংগ্রেস দল ত্যাগ করে অন্য একটা প্ল্যাটফর্মে যান গিয়ে কংগ্রেস ভাঙবার চেষ্টা করেন, বিজেপি গিয়ে ভাঙবার কোনো চেষ্টা করেন না। আজকে ইউডিএফ এর সঙ্গে বিজেপির যে মিতালি আছে সেই মিতালি প্রমাণ করে দিয়েছেন আপনাদের এখানকার যে বিধায়ক যিনি স্টেট ইউডিএফ এর জেনারেল সেক্রেটারি করিমউদ্দিন বড়ুয়া সাজু, তিনি এখানে সেদিনের মিটিংয়ে যদি এক দুইজনকে দল ভাঙিয়ে থাকেন কংগ্রেসের এদেরকে এনেছেন, বিজেপির থেকে কেন নিয়ে আসবেন না? কারণ বিজেপির থেকে তুমি দল ভাঙাবে না, মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে। আর মুখ্যমন্ত্রী যদি বলে সাজু তুমি পায়খানা করবে না, উনি ডিবা দিয়ে রাখবেন পায়খানা করবে, এমন অবস্থার ইউডিএফ তিনি, মুখ্যমন্ত্রী এত আজ্ঞা বয়ে আছে। একেবারে যেন আলাদা চিত্র করিমগঞ্জ পুরসভা কার্যালয়ে। নবনিযুক্ত পুরপতি, উপপুরপতি, পুর কমিশনার সহ পুরসভা কার্যালয়ের প্রত্যেকের মনে উল্লাস ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সোমবার নতুন রূপ পেল করিমগঞ্জ পুরসভার পুরপতি ও উপপুরপতি কক্ষ। অনেকদিন ধরে কক্ষ খা খা করছিল, তা পূরণ হল এদিন। প্রায় 2 বছর পর করিমগঞ্জবাসী পুরপতি হিসেবে কাছে পেলেন রবীন্দ্রচন্দ্র দেব এবং উপপুরপতি সুখেন্দু দাসকে। করিমগঞ্জবাসীর স্বার্থে উন্নয়নের ধারা বইয়ে দেবেন বলে অঙ্গীকার করে নবনিযুক্ত পুরপতি ও উপপুরপতি দুজনে। পাশাপাশি করিমগঞ্জবাসীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন তারা। এদিনের কার্যক্রমের শুরুটা হয় নারায়ণ পূজার মাধ্যমে। ঘটা করে নারায়ণ পূজা আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুরপতি, উপপুরপতি সহ সামিল ছিলেন পুর কমিশনার এবং দলীয় পদাধিকারী সহ পুরসভার কর্মীরা। পুজো অনুষ্ঠান থেকে শুরু করে অন্যান্য কার্যক্রমের প্রতিটি মুহূর্ত আমাদের ক্যামেরায় বন্দী হয়। কমিশনারদের মধ্য থেকে দলের প্রদেশ সভাপতি মাননীয় গবেষ কলিতা মহোদয়ের নেতৃত্বে যেভাবে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মাননীয় পৌরপতি শ্রী রবীন্দ্রচন্দ্র দেব এবং উপপৌরপতি শ্রী সুখেন্দু দাসকে দায়িত্ব অর্পণ করা হয়েছে এবং তাদের নেতৃত্বে করিমগঞ্জের যে বাকি 21 জন ভারতীয় জনতা পার্টির পৌর কমিশনার তারা
আগামীতে যাতে এই করিমগঞ্জ শহরের ন্যূনতম নাগরিক স্বাচ্ছন্দ্যটুকু জনসাধারণকে পাইয়ে দিতে সক্ষম হন সেই দিক থেকে আমরা আশা রাখব। দলীয় কর্মীরা সম্পূর্ণ সহযোগিতা করবে পৌর বোর্ডকে এবং আমরা করিমগঞ্জবাসীর জনসাধারণের সহযোগিতা চাইছি আজকের এই সমর্থনে। আজকে এই মাত্র নির্বাচন শেষ হওয়ার পর আজ থেকে একদিন পূর্বে জেলা প্রশাসন আমাদের নির্বাচিত পৌর কমিশনারকে তারা শপথ বাক্য পাঠ করিয়েছেন। পরবর্তীতে পৌরসভাপতি এবং উপসভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ওই দিনই দায়িত্ব হস্তান্তর করা হয়েছিল। আজকে সমক্ষণে পরম করুণাময় বিষ্ণু পূজা করে এখানে যজ্ঞ করে আজকে প্রথম কার্যালয়ে দায়িত্ববার। প্রতি বছরের মতো এবছরও বদরপুরের 400 বছরেরও অধিক পুরনো ঐতিহাসিক সেন্ট জোসেফ গির্জায় উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় রীতিনীতি অনুসারে খ্রিস্ট ধর্মের প্রবর্তক প্রভু যীশুখ্রিস্টের পুনরুত্থান দিবস ইস্টার সানডে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার রাত 10:30 নাগাদ বদরপুরের ঐতিহাসিক সেন্ট জোসেফ গির্জায় খ্রিস্টজাক সহ প্রার্থনা সভা পরিচালন করেন গির্জার প্রধান পুরোহিত রেভারেন্ট ফাদার যীশুরাজ। উল্লেখ্য, এদিনের প্রার্থনা সভায় বদরপুর ঐতিহাসিক সেন্ট জোসেফ গির্জার অধীন বহু খাসিয়া পুঞ্জি থেকে হাজারেরও অধিক ধর্মপ্রাণ খ্রিস্ট ভক্তরা এই প্রার্থনা সভায় যোগদান করেন। পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলে কথিত আছে, পূর্ণ শুক্রবার ইসরায়েল দেশের ইহুদি লোকেরা ত্রাণকর্তা প্রভু যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পর তার মৃতদেহকে কবরস্থ করা হয়, কিন্তু ঐশ্বরিক শক্তি এবং পবিত্র আত্মার মহিমায় তিনি মৃতদেহের মধ্যে থেকে তৃতীয় দিবসে পুনরুত্থান করেন। আর এই দিনটিকে সমগ্র বিশ্বের খ্রিস্ট সম্প্রদায়ের লোকেরা ইস্টার সানডে বা পবিত্র পুনরুত্থান দিবস হিসেবে পালন করে থাকেন। এরপর রবিবার যথারীতি পুনরায় বদরপুরের ঐতিহাসিক সেন্ট জোসেফ গির্জায় সকাল 8:00 সময় প্রার্থনা সভা আরম্ভ হয়। এই প্রার্থনা সভায় প্রধান পুরোহিত রেভারেন্ট ফাদার যীশুরাজের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় খ্রিস্ট ভক্তরা ধর্মীয় সঙ্গীত, শ্যামা সঙ্গীত, বাইবেল পাঠ, ধর্মীয় উপদেশমূলক বক্তব্য সহ বিশ্ব শান্তির জন্য সর্বশক্তিমান পিতা পরমেশ্বর ও ত্রাণকর্তা প্রভু যীশুখ্রিস্টের নিকট প্রার্থনা নিবেদন করা হয়। প্রার্থনা সভা সমাপ্তির পর খ্রিস্ট ভক্তরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এদিনের প্রার্থনা সভায় যোগদানকারীদের মধ্যে উপস্থিত ছিলেন সেন্ট জোসেফ গির্জার প্রধান পুরোহিত রেভারেন্ট ফাদার যীশুরাজ, সেন্ট জোসেফ স্কুলের প্রধান শিক্ষিকা রেভারেন্ট সিস্টার নাজরিন, সিস্টার সাবিনা, ফ্রেডরিক ডায়েস প্রমুখ। ঘন ঘন চুরি সহ চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন উত্তর ত্রিপুরার ফুলবাড়ি জিপির বিভিন্ন গ্রামের জনগণ। রবিবার গভীর রাতেও অনুরূপ চুরি সংঘটিত হয় স্থানীয় এক অটো চালকের ঘরে। চোরের গৃহস্থের ঘরে হানা দিয়ে তার একমাত্র আয়ের উৎস অটোরিকশার দুটি চাকা খুলে নেয়। পরে রিকশার মালিক আলমাস উদ্দিন বিষয়টি চুরাইবাড়ি পুলিশকে অবগত করে তদন্তের দাবি জানিয়েছেন। কথা প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে রমজান মাস চলছে, ফলে খাবার দাবারের পর পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে চোরেরা সুযোগ বুঝে এমন কাণ্ড ঘটিয়েছে। উক্ত শেষ রাতে সেহরির সময় তিনি ঘুম থেকে উঠে ঘটনাটি আঁচ করেন। এমন কাণ্ডে তিনি চরম হতাশায় পড়েছেন, কেননা নুনান্তে পান্থাপুরে এই অটো চালকের পক্ষে নতুন করে দুটি চাকা কেনার সামর্থ্য নেই। এলাকায় রাতে পুলিশ টহল না থাকায় ঘন ঘন চুরি ঘটে চলছে। আমি রাত্রে 12:30 দিকে ঘুমাইছি, ঘুমানির পরে রাত্রে 2:10 উঠিছি, উঠার পরে দশে আমার 2টা চাক্কা নাই গাড়ি। তো আমার গড়ে দুই সাইডে 2টা গড় আছে, এই গড়ে ঠিক মিডিলে গাড়িটা রাখা হয়েছে। প্রতিদিন আমি রাখি এই জায়গাতে, প্রতিদিন রাখি, রাখার পরে আজকে ওই এই জায়গাতে রাখি। রাখার পরে তো গাড়িটা সকাল দেখি উঠিয়া নাই 2টা চাকা, 2:15 লাগাত দেশে নাই। এরপরে তো আর আমি কেন সব কিছু মানুষকে আমি কইছি, হওয়ার পরে কিছু ইয়াদের রাত্রেও দেখছেন, সকালেও ইয়ে দেখছেন, আরও কিছু মানুষে দেখছেন, আরও বেশি এলাকাত তো বেদান আগর চুরি হয়, মোটর চুরি হয়, আর বিভিন্ন জিনিস চুরি হয়। চুরার উপদ্রব খুব বেশি আমরা এলাকাতে, জালাইবাড়ি এলাকাতে খুব বেশি। আমাদের জালাইবাড়ি একদম মেইন রোডের লোকে আমরার বাড়ি, কিন্তু এরপরেও কোনো
কিচ্ছু নাই, থানার কোনো জিও নাই। থানায় যদি টহল দাঁড়ি করতো তাহলে আমরা এইরকম হয় না, একদম 100 মিটার পাশেই আমার ঘর, কিন্তু এরপরেও গাড়িটার চাকা খুলির লোকেও দেখবো না। কোন থানা? সরাইবাড়ি থানা। রাত্রে কি পুলিশের টহলদারি থাকে না? না থাকে না, কোনো সময় থাকে, কোনো সময় থাকে না। এটা তো কোনো সময় তো কদম তালার থানা হয়, সরাইবাড়ি কোনো থানা হয় না। রবিবার কাঞ্চনপুর থানার ওসি কৃষ্ণধন সরকার গোপন সূত্রে খবর পেয়ে এক অভিযান চালিয়ে 105 কার্টুনে 1250 বোতল বিলাতি মদ বোঝাই একটি টাটা ডিআই গাড়ি আটক করেন। গাড়িটি পানিসাগর থেকে জম্পুর উদ্দেশ্যে যাচ্ছিল, চালক সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এদের দুজনের নাম জানা গেলেও মালিকের নাম পিঙ্কুনাথ, বাড়ি শুকনাছড়া এলাকায়। তার নামে পুলিশের খাতায় বেশ কটি মামলা ঝুলে থাকার খবর পাওয়া গেছে। খবর আসে যে এক গাড়ি ফরেন লিকার আমাদের কাঞ্চনপুর থেকে বাংলার দিকে যাবে। অ্যাকর্ডিংলি আমরা আমাদের সীমানার বাউন্ডারিতে উৎপেতে বসে থাকি, তখন TR05D98 একটা বোলারো গাড়ি হোয়াইট কালারের, যেটা আমাদের সোর্স বলেছিল, ওই গাড়িটাকে আমরা ডিটেন করেছি এবং গাড়িটা থেকে আমরা গাড়িটাকে চেক করে দেখি। গাড়িটার মধ্যে টোটাল 100 পেটি, প্রায় 100, আর এখানে আছে 1200 বোতল মদ। এখানে বিভিন্ন মডেলের আছে, যেমন আছে ইম্পেরিয়াল ব্লু, ম্যাকডোয়েল No. 1, BR, এ সমস্ত কিছু অনেক কিছু আছে, ক্যারাভ্যান। টোটাল 100 পেটি আমরা ফরেন লিগার সিজ করেছি, দুইজন লোককে আমরা অ্যারেস্ট করেছি, গাড়িটাও সিজ করেছি। ওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আমরা করে ফেলাম। আচ্ছা স্যার, যারা অ্যারেস্ট করছেন তাদের নামটা কি? একটা ছেলের নাম হচ্ছে পিঙ্কু, আর একটা ছেলের নাম হচ্ছে ও ড্রাইভার আর কি, রবি। এরকম এই যে মালগুলো বাজার মূল্য কত হইতে পারে বিলাতির মধ্যে? বাজার মূল্য লাখের উপরে তো হবেই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বায়োমেট্রিকের দরুন সরকারি গণবণ্টন থেকে বঞ্চিত লক্ষাধিক, সড়ক গ্রাহক সুরক্ষা সমিতি। বাঁশখালে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর গুড়িয়ে দিল দুষ্কৃতীরা, মামলা থানায়। সোনাইয়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মহিলার ঘর মেরামতে নেই সরকারি সাহায্য। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।